এটার সম্ভাবনা আমি জিরো বলছি না, কিন্তু এটা আমেরিকার স্বার্থে হবে, আমাদের দেশের মানুষের স্বার্থে তারা করবে না। এই কঠিন সত্যটা আজকে আপনাদেরকে বলা দরকার। আপনারা ভাবেন যে আমার আমেরিকায় অনেক বন্ধু বান্ধব আছে, আমেরিকার মতামত আমি জানি, আমার কোনো বিশ্বাস নাই আমেরিকার উপরে। তারা এখনো তারা প্যালেস্টিনিয়ানদের উপরে যে অত্যাচার করেছে ইসরায়েলিরা, তার সহযোগী হিসাবে তারা এখনো চিহ্নিত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র দুইটাই প্রধানমন্ত্রী এবং তাদের সরকার প্রধানকে আমি মনে করি যদি একটা সুষ্ঠু বিচার হতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, তারা যুদ্ধ অপরাধীদের তালিকায় তারা পড়ত। এখন আমরা এদের থেকে কি আশা করেন? আপনারা বেশি কিছু আশা করবেন না। একটা কথা আছে মাও সে তুং এর, দি এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। তো আমার শত্রু, শত্রু হলো আমার বন্ধু। সেই দিক থেকে আমরা মনে করি যদি কখনো একটা যুদ্ধ লাগে, ভারতকে তিন ফ্রান্টে যুদ্ধ করতে হবে, একটা পাকিস্তানের সাথে, আরেকটা চীনের সাথে, আরেকটা বাংলাদেশে। আমাদের সেনাবাহিনীকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে, দরকার হলে তারা যুদ্ধ করবে ভারতের বিরুদ্ধে। ভারত ছাড়া আর কোনো দেশের সাথে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বার্মার সাথে, বার্মার সরকার এমনিতে নড়বড়, তারা চলে যাবে, বার্মার সাথে ওইরকম শত্রুতার সম্পর্ক রাখার দরকার নাই। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক কখনো ঠিক হবে না। আগেও খারাপ ছিল, এখনো খারাপ, ভবিষ্যতেও খারাপ থাকবে, কারণ আমাদের স্বার্থের মিল নাই। পাকিস্তান সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। এখন পাকিস্তানের সাথে আমাদের এই মুহূর্তে আমাদের স্বার্থের মিল আছে, 53 বছর আগে ছিল না, কিন্তু এই মুহূর্তে আমাদের আছে। আমাদের এই আন্দোলনটা আমি মনে করি আমাদের গত 16-17 বছরে বিরোধী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হলো ভারত পণ্য বর্জনের আন্দোলন, এবং এটা আরো দিনে দিনে শক্তিশালী করার খুব প্রয়োজন। যারা মঞ্চে উপবিষ্ট আছে, আপনি আপনাদেরকে আমি দাওয়াত দিতে চাই, আমরা বিভাগীয় সব কেন্দ্রে মিটিং করব। শুধু ঢাকায় মিটিং করলে হবে না, জনগণ তো সারা দেশে আমাদের পৌঁছাতে হবে, এবং বিভাগীয় মিটিংয়ে আপনাদের দলের, আপনি নিজে না পারলে আপনার প্রতিনিধি আসবে, এই ব্যাপারে আমরা বক্তব্য রাখব জনগণের সামনে। জনগণের সমর্থন আরও বাড়বে আমাদের পক্ষে, এবং দেশীয় পণ্য তারা কিনুক, পাকিস্তানি পণ্য কিনুক এবং থাইল্যান্ডের পণ্য কিনুক। পাকিস্তান সম্বন্ধে অনেক ধরনের কথাবার্তা আমি দেখেছি